بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে হস্তমৈথুন সম্পর্কে জানতে চাচ্ছি। হস্তমৈথুন মানে বুঝতে পারছেন যে মানে হাতের মাধ্যমে হাত দিয়ে প্রচেষ্টা করে বীর্যপাত ঘটানো, বুঝতে পারলেন? লজ্জাস্থানকে হাত দিয়ে মৈথুন করে করে বীর্যপাত ঘটানো, তো এটা কাবিরা গুনাহ হিসাবে গণ্য হবে। এটা যদি কেউ করে কাবিরা গুনাহ হিসাবে গণ্য হবে, কারণ ইচ্ছাকৃতভাবে নিজের এখতিয়ারে বীর্যপাত ঘটানো যাবে না। আর এতে ডাক্তারি বিদ্যা দিয়েও আপনাকে চিন্তা করতে হবে, চরম ক্ষতি। এরকম কাজ যারা করে তাদের রিপোর্ট হচ্ছে যে বিয়ে শাদির পরে আর তারা বিবির সাথে যথেষ্ট সঙ্গম করার শক্তি রাখে না, শক্তি খাইয়ে ফেলে বা শক্তি হারিয়ে ফেলে। তো এক হচ্ছে কাবিরা গুনাহ, এটা হস্তমৈথুন করে বীর্যপাত ঘটানো কাবিরা গুনাহ, এটা মহাপাপ। এর জন্য এরকম কাজ কেউ করে থাকলে তাকে আল্লাহর কাছে তওবা করতে হবে এবং আগামীতে আর এরকম করব না তার নিয়ত করতে হবে। আর এমনিতেও শারীরিক দিক দিয়ে চরম ক্ষতি, এ ব্যাপারে সতর্ক থাকা দরকার। এরকম কাজে যারা জড়িত তাদের বেশিরভাগ রিপোর্ট এই যে বিয়ে শাদির পরে তারা সহবাস করার শক্তি হারিয়ে ফেলে। আল্লাহ আমাদের হেফাজত করুন।